অমীমাংসিত মুক্তি পাবে না সেন্সর বোর্ড বন্ধ করে দিয়েছে এমন দুঃখ প্রকাশ করেছে অনেকে। সাম্প্রতিক সময়ে এই বিষয় নিয়ে সিনেমার পরিচালক রায়হান রাফি গণমাধ্যমে জানিয়েছেন, সেন্সর বোর্ড তাকে জানিয়ে দিয়েছেন সিনেমা বাস্তবের সাথে মিল খাচ্ছে আর বাস্তবের সাথে মিল খেলে সেই সিনেমা প্রচার করতে দিবে না বাংলাদেশ সিনেমা সেন্সর বোর্ড। আসলে ঘটনাটি হচ্ছে, এই সিনেমা বা ওয়েব ফিল্মটি মুক্তির আগে গণমাধ্যমে অনেকেই জেনেছেন সাগর রুনি হত্যাকাণ্ডকে ঘিরে এই ওয়েব ফিল্মটি তৈরি করা হচ্ছে। এটি মূলত ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটি মুক্তি দেওয়া হচ্ছে না, অনেকগুলো কারণ দিয়েছেন সেন্সর বোর্ড। অলরেডি এই ভিডিওকে নিয়ে বা এই সাবজেক্টকে নিয়ে আমি কথা বলেছি, সেই ভিডিওটি এখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু আজকে আলোচনা করব এই অমীমাংসিত না, এই অমীমাংসিতর মতন গুরুত্বপূর্ণ কিছু ভালো ভালো ফিল্ম, নাটক, ওয়েব সিরিজকে কেন বাংলাদেশের সেন্সর বোর্ড আটকে দিয়েছে, কতবার দিয়েছে, এই ধরনের বিষয়গুলো একটু বিশ্লেষণ করব। দর্শক, বাংলাদেশে এর আগে খুব নাম করা একটা বিষয় ছিল, তা হচ্ছে শনিবার বিকালে বা আফটার স্যাটারডে, সেই ওয়েব ফিল্ম বা ফিল্ম যেটাকেই বলেন না কেন, মুস্তফা সরওয়ার ফারুকী ভাইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা মুভি ডকুমেন্ট মুক্তি দেওয়ার কথা ছিল 2019 সালে, কিন্তু ভাগ্যবশত 4 বছরেও বাংলাদেশের সেন্সর বোর্ড তাকে দেয়নি। কেন দেয়নি? বাংলাদেশে গুলশানের মতন অভিজাত এলাকায় টেরারিস্টদের অ্যাটাক হয়েছিল, আপনারা মনে আছে গুলশান ক্লাবে, সেই ঘটনাটাকে ঠিক সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল ফারুকী ভাই, কিন্তু বাংলাদেশের সেন্সর বোর্ড বলছে না, এটা হবে না, মুক্তি দেওয়া হয়নি। বাংলাদেশে মুক্তি না দিলেও বিশ্বের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সনি লাইভে এটিকে ওয়েব ফিল্মভাবে মুক্তি দেওয়া হয় এবং ভালো জনপ্রিয়তা লাভ করে, 6.5 রেটিং এসেছে IMDb-তে। সো দর্শক, একটাই কথা বলতে হয়, বাংলাদেশের সেন্সর বোর্ডের মানুষের এতই ইন্টেলিজেন্ট যে প্রতি বছর নানা ধরনের ইস্যু দেখিয়ে ভালো ভালো কন্টেন্টগুলোকে আটকে দিচ্ছে। দেখেন, সেন্সর বোর্ডে দোষ দিয়ে লাভ নেই, পুরো সিস্টেমটাই এমন হয়েছে যে বিভিন্ন কারণবশত এরকম ভালো ভালো কন্টেন্ট আটকে দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু এরকম তোয়াক্কাই করে না, যখন যে কন্টেন্টের প্রয়োজন হচ্ছে তারা ছাড়ছে, টাকা ইনকাম করছে, দেশের উন্নতি হচ্ছে, ডিজিটাল কন্টেন্টে ভরে গেছে। আমাদের দেশে দুঃখের একটা বিষয় যে আমাদের দেশ ডিজিটাল হলেও কন্টেন্টের দিক দিয়ে খুবই তারা সতর্ক রয়েছে, কোন কন্টেন্টে কি ভুল দেখানো হচ্ছে খুব সিনসিয়ারলি দেখা হচ্ছে, কিন্তু কন্টেন্টে যে কত ভালো, কতটা ভালো একটা মেসেজ পেতাম সেদিকে কোনো খেয়াল নেই। এখন আসি আমাদের সেন্সর বোর্ডগুলো এমনও হয়েছে যে সিনেমা থেকে আমরা কী শিখব, কী দেখব, সিনেমা থেকে শিক্ষণীয় নয়, সিনেমা হচ্ছে একটি এন্টারটেনমেন্ট, ভিডিও একটি এন্টারটেনমেন্ট, কতটুকু এন্টারটেনমেন্ট পেলাম, দর্শকরা কতটা মজা পেলো, কতটা ইনকাম হলো ই কমার্সের দিক দিয়ে, এগুলোই দেখতে হবে। সো দর্শক, আসলেই কষ্ট লাগছে যে কেন এত সুন্দর একটি প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হলো। আমি মনে করি বন্ধ করেছে বলে যে শুধু বাংলাদেশ থেকেই আটকানো সম্ভব তা কিন্তু নয়। এখন মনে করেন যে হইচইয়ের মতন প্ল্যাটফর্ম রয়েছে, Zee5 রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, সেখানে হয়তো এটা বিক্রি হয়ে যাবে, হতে পারে, হয়ে গেলে তখন আমরা অবশ্যই দেখব, কারণ সেই প্ল্যাটফর্মে সেন্সর বোর্ডের বাংলাদেশের কোনো কাজ নেই। যেমনটা শনিবার বিকালে বাইরের দেশে মুক্তি দেওয়া হয়েছে, আমরা বাংলাদেশ থেকে বসে সাবস্ক্রিপশন কিনেছি ওই দেশের টাকা ইনকাম হয়েছে। সো এটা দুঃখের বিষয় ছিল। আবার একটা দুঃখের বিষয়, রায়হান রাফির মতন বাংলাদেশ এখন দুর্দান্ত পরিচালকের একটা প্রজেক্ট অন্য দেশের কাছে হয়তো বা চলে যাবে, কারণ আই স্ক্রিন তৈরি করেছে টাকা খরচ করে, আই স্ক্রিনের অনেক লিঙ্ক আপ আছে, মানে চ্যানেলের লিঙ্ক আপ করে অন্য দেশে বিক্রি করে দিবে, আমরা অন্য দেশের মাধ্যমে দেখব, অন্য দেশের সাবস্ক্রিপশন কিনবো, অন্য দেশের টাকা দিব। সো ভেরি ব্যাড, খুবই দুঃখজনক। তবে রায়হান রাফি ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি হতাশ হবেন না, আপনার প্রজেক্ট ইন্টারন্যাশনাল বাজারের জন্য তৈরি হয়েছে। যাই হোক, পরের বার আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।